ফার্স্ট ক্রাশ? এই রে, এখন তো বুড়ো হয়ে গেছি, অনেক ছোটবেলায় হয়েছিল বোধ হয়, ক্লাস ফাইভে বোধ হয়, এখন বুড়ো হয়ে গেছো, ফাইভে সবাই বোধ হয়, কিন্তু বলে ক্লাস ফাইভের তুলনায় তো অনেকটাই বুড়ো হয়ে গেছি, এই হ্যাঁ জন্য ক্রাশটা মনে পড়ছে না। কিন্তু ওই 5-6 হবে, ওরকমই কিছু একটা হবে। মানে আচ্ছা ক্রাশ, আমি জানি না ক্রাশ মানে কি এক্স্যাক্টলি, বাট মনে হচ্ছে যে হ্যাঁ 5-6-ই হবে ক্রাশ। হ্যাঁ যদি ক্রাশ মানে না হয় তাহলে ধরো, এটা আমি আমার থেকে বলছি, যেহেতু ক্রাশের কথা উঠলো সেই হিসেবে জিজ্ঞেস করছি, যে লাভ এট ফার্স্ট সাইড বা এরকম ধরনের কিছু কোনোদিন, বা ডু ইউ বিলিভ ইন দ্যাট অ্যাকচুয়ালি? না, আই ডোন্ট বিলিভ ইন লাভ এট ফার্স্ট সাইট, বিকজ ওয়ান উইল লাভ অ্যানাদার পার্সন অনলি অ্যান্ড অনলি আফটার হি নোজ দ্যাট পার্সন, সো দ্যাট টেক্স টাইম। অ্যান্ড অ্যাজ পার মি, ইফ ইউ ডোন্ট নো দ্য পার্সন, ইউ ক্যানট লাভ দ্য পার্সন। মানে তুমি হয়তো তার লুকসকে পছন্দ করতে পারো, বাট সে ভেতর থেকে কেমন সেটা যদি তুমি না জানো, ইউ ক্যান নেভার লাভ আ পার্সন। একটা কথা আছে না, ঘর কি মুরগি দাল বরাবর, তো ওই মানুষটাকে যাকে বাইরে থেকে পছন্দ করেছি তাকে যদি পেয়েও যাই আর ভেতরটা না জানি, কয়েকদিন পরে কিন্তু ওই বাইরের সৌন্দর্যটা কিন্তু আর অ্যাট্রাক্ট করবে না, তখন দরকার হবে ভেতরের যেই মানুষটা আছে তাকে। তো তখন আমি ডিসকভার করবো, হো না, এই ভেতরের মানুষটা তো আমার মনের মতো নয়, তো তখন অসুবিধা হবে। তো লাভ এট ফার্স্ট সাইটে আমি বিলিভ করি না। হ্যাঁ, একটা কিছু কানেকশন পাওয়া যেতে পারে, প্রথম দেখাতে একটা স্পার্ক হতে পারে, একটা কানেকশন পাওয়া যেতে পারে যে হ্যাঁ কিছু একটা হতে পারে এখানে, বাট দ্যাট ডাজ নট মিন যে হবেই। দ্যাট ইজ হোয়াট আই থিঙ্ক। বাকিরা সবাই হয়তো ডিফার করতে পারে। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।